বলছেন আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ মুমিন বান্দা জান ও মাল সহ খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আচ্ছা বাজা, আল্লাহ কিনে নিলেন খরিদ করে, কিভাবে খরিদ করলেন? আচ্ছা, আপনি যদি আপনার কোনো বস্তু বিক্রি না করেন তাহলে কি কেউ কিনতে পারে, খরিদ করতে পারে? বাজার পারে না, তার সে অধিকার নাই। যখনই আপনি কোনো কিছু বিক্রি করলেন বা করবেন তখনই একজন কিনার অধিকার, খরিদ করার অধিকার রাখে। এই যে আল্লাহ খরিদ করলেন, কিভাবে খরিদ করলেন, কি খরিদ করলেন? যখনই আপনি একজন কামেল পীরের হাতে হাত দিয়ে তালাক গ্রহণ করলেন, বিনা মূল্যে আপনাকে আপনি আপনার মুর্শিদের চরণে সঁপে দিলেন, বিক্রি করে দিলেন, বা এক শব্দের অর্থ হল বিক্রি। যখনই আপনাকে আপনি বিক্রি করলেন গুরুর কাছে, তখনই সে গুরুর মাধ্যমে আল্লাহ আপনার জান ও মাল খরিদ করে দিলেন। রাজা, আপনি মুরিদ হইলেন, আমি মুরিদ হইলাম, আমি যদি মনে মনে ভাবি আমি পীরের কাছে বায়াত হয়েছি, তাহলে বায়াত হওয়া হবে না। আমাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে, আমি যার কাছে মুরিদ হইলাম, আমি যার কাছে বায়াত হইলাম, সেই আমার রসুল, সেই আমার মানুষ, সেই আমার রসুল, সেই আমার আল্লাহ। আল্লাহ তার কবিতা কোরআন শরীফের মধ্যে বলছে, আল্লাহ ও রাসূল এদের মধ্যে তোমরা পার্থক্য করো না, আলাদা ভাবা যাবে না, পার্থক্য করা যাবে না। তাহলে আমরা যখন মুর্শিদের কাছে বায়াত হইলাম, বিক্রি হইলাম, তখন আমার মুর্শিদ নয় সেটা আমার আল্লাহ, সেটা বাজান। যার জানমালের মালিক হয়ে যায় আল্লাহ, তার কি আর কোনো ভয় থাকে? ভয় থাকার কথা। তাহলে প্রকাশ্য যদি মুন্সি হয় কিন্তু ভাবতে হবে এটাই আমার রসুল, এটাই আমার আল্লাহ।